মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যা বললে সেটাও বুঝলাম, আর যা বললে না সেটাও বুঝলাম। তোমার কি মত নেই এটাতে? তুমি কি? না না, মত কেন থাকবে না, বরং তুমি এরকম একটা প্রস্তাব দিলে তার জন্য তো আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত। তুমি কি অফেন্ডেড হলে? না না, আর তুমি এরকম ভেবেছো তার জন্য আই মাস্ট থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি একটা প্রবলেমের সলিউশন ভেবে ফেলা যায় আমি জানতাম না। থ্যাংক ইউ। আমার কেন মনে হচ্ছে মেক তোমার কষ্ট হচ্ছে বলো না মেক, একবার বলো, আমি গোটা দুনিয়ার সব খুশি তোমার সামনে উজাড় করে দেব। একবার বলো, তাহলে পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন, পাগলি। থ্যাংক ইউ নীল, সেন্সিবলি ভাবার জন্য। তুমি তাহলে রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। তোমার কি ভাবার সময় লাগবে? অপেক্ষা করবো? না, যা ভাবার তা তো তুমি ভেবেই নিয়েছো, আমার আর ভাবার কি দরকার? ফুল প্রুফ সলিউশন একেবারে। তাহলে এখন কি করব? চলো আমরা দুজনে বাড়ি ফিরে যাই। ওনারা হয়তো দুশ্চিন্তা করছেন, ভাবছেন এতক্ষণে আমরা ঝামেলাঝাটি করে নাক মাথা ফাটিয়ে ফেলেছি। চলো। তোমায় আগের দিন আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি, তুমি আমার বদনাম ঘোচাবার জন্য অনেক কিছু করেছো নীল, প্রেসরিত লোক রূপ এটা ওটা অনেক কিছু তুমি সবটাই সামলেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার করাটা হয়তো তোমার ভালো লাগে না, তাই না? আমার ভালো লাগা না লাগাটা কথা নয় নীল, তোমার অনেস্ট এফোর্ট ছিল এটাই অনেক। আর দেখো ভালো তো অনেক কিছুই লাগে না, তাও তো সেটা ঘটে। তোমার গোটা অসম্মানটার পেছনে তো দায় আমারই ছিল, আমারই দোষ নীল। কার দোষ কার গুণ এসব নিয়ে আজকে আর কথা বলতে চাইছি না, তবে একটা কথা বলতেই হবে। কি? তোমাকে আজ বেশ অন্যরকম লাগছে নীল। তাই? কিরকম? কিরকম মানে সেই প্রথমের তুমি, আমাদের বিয়ের পর পর যেরকম ছিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।